হে এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করে দেখাবো এক কারি রেসিপি তো সব থেকে প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল চারটে ডিম সিদ্ধ করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে আমি ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর ডিমটা হালকা লাল করে ভেজে নেব তারপরে আমি এগুলোকে একটা থালার মধ্যে তুলে রাখবো এরপর আমি ওই গরম তেলটার মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা পড়ুন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে গোটা জিরে এরপর এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এতে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে তারপর এই দিকে দেখতেই পাচ্ছ আলুগুলো হালকা লাল ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেওয়ার পর আমি এটা ভালো করে মিশিয়ে নেব লবণটা আগে থাকতে যদি দিয়ে দিই তাহলে পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এরপর আমি দুটো ছোট সাইজের কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি তারপরে হালকা গলে যাবে নুন দেওয়ার ফলে এটা তাড়াতাড়ি গলে যায় তো হালকা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা তারপরে এটা ভালো করে মিশিয়ে নেবো কম করে দু মিনিট ধরে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে দেবো কমিয়ে আমি মিশিয়ে নেব কারণ তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে তো এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি এর মধ্যে একে একে মশলাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো এক চামচ করে পরে ঝালটা আমরা যেহেতু বেশি খাই পরে আরও এক চামচ আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এরপর আমি এর মধ্যে একটু দিয়ে দেবো জল এইভাবে একটু একটু করে জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা যত ভালো কষানো হয় খেতে তত সুস্বাদু হয় তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ধন্যবাদ তো এইভাবে দেখতেই পাচ্ছ এইভাবে আমি বারে বারে একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তাহলে মশলার কাঁচা গন্ধটাও বেরিয়ে যায় এরপর অনেকক্ষণ কষানোর পর এরপরে আমি দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল তারপরে আলুর সাথে মিশিয়ে আমি থালা চাপা দিয়ে দেবো কমপক্ষে পাঁচ মিনিটের জন্য আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা সরিয়ে নিলাম হালকা আলুগুলো সিদ্ধ হয়েছে এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম এবার আমি থালা চাপা দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি সরিয়ে দেখব আমার ডিমের কারিটা রেডি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ভিডিও দেখা ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না ধন্যবাদ সকলকে